नमस्कार सुप्रिय शिक्षार्थीबृंद एसएससी आईसीटी ऑनलाइन क्लास सकल के शुभेच्छा साथे आछि आमि उज्जवल कान्तिना गेस्ट लेक्चरर प्रोटिया गल्फ कलेज एंड लेक्चरर पाइशारी कलेज। आज के क्लासे आमरा पंचम अध्याय प्रोग्रामिंग सी प्रोग्रामिंग निये आलोचना करब। आज के सी प्रोग्रामिंग एर लेक्चर वन। सी प्रोग्रामिंग थेके आमरा जेटा प्रथमे शुरूते आमरा देखबो आजकेर क्लासे सेटा होच्छे वेरिएबल, तारपर होच्छे कन्स्टेंट, तारपर होच्छे वेरिएबल घोषणा नियम। आजके तीनटे टपिक्स देखबो। शुरूते आमादेरके जेटा देखते होबे सी प्रोग्रामिंग करते गेले आमाके वेरिएबल सम्पर्के धारणा रखते होबे, डाटा टाइप सम्पर्के धारणा रखते होबे, तारपर लाइब्रेरी फांगशन, मेन फांगशन एगुलो सम्पर्के धारणा रखते होबे। এইগুলো যদি আমরা জানি তাহলে আমরা সি প্রোগ্রামিং করতে আমাদের জন্য সহজ হবে। তো আজকে ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট আর হচ্ছে ভেরিয়েবল ঘোষণার নিয়ম থেকে দেখব। সি প্রোগ্রামিং করতে গেলে ক্লাসের ভিডিওগুলো সিরিয়ালি একটা করে একটা দেখতে হবে এবং না টেনেই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। কারণ যদি কোনো একটা ক্লাস যদি টেনে টেনে যদি দেখা হয় তাহলে বুঝতে অসুবিধা হতে পারে। যার কারণে আমি বলবো যদি ক্লাসগুলো করে থাকেন বা বুঝতে চান তাহলে অবশ্যই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো কথা না বলে আসলে শুরু করা যাক, ক্লাসে আসি। যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ভেরিয়েবল। বলা হচ্ছে ভেরিয়েবল জিনিসটা, ভেরিয়েবল মানে তো চল, তাই তো? আমরা সাধারণত কোনো কিছু নেওয়ার জন্য বা কোনো কিছু যদি আমরা রাখতে চাই তাহলে আমরা কোনো একটা পাত্র ব্যবহার করি বা কোনো একটা ব্যাগ ব্যবহার করি, যে কোনো কিছু ব্যবহার করি। যেমন আমি যদি মার্কারগুলো যদি কোথায় কোথায় রাখি, যেমন হাতের উপর যদি রাখি তার মানে হচ্ছে কোথায় রাখতেছি, হাতের উপর রাখতেছি মার্কারগুলো, তার মানে আমার হাতটা হচ্ছে একটা ভেরিয়েবল। তার মানে কোনো কিছু মান রাখার জন্য যেটা ব্যবহৃত হবে, কোনো মানকে সংরক্ষণ করার জন্য যে নাম্বার যেটা যে কোনো কিছু যদি নাম্বার যে কোনো কিছু ব্যবহৃত হয় তাহলে সেটাকে হচ্ছে কী বলা হচ্ছে, ভেরিয়েবল বলা হচ্ছে। এখন সি প্রোগ্রামিং এর ভাষা একটু চিন্তা করো কি বলা আছে। সি প্রোগ্রামিং, সি প্রোগ্রামিং বলা হচ্ছে সি ভাষায় মেমোরিতে ডেটা সংরক্ষণ করতে যে নাম ব্যবহৃত হয়। সি ভাষায় মেমোরিতে ডেটা সংরক্ষণ করতে যে নাম ব্যবহৃত হয়। তো আমরা যদি একটা এটা যদি একটা মেমোরি মনে করি, এটা যদি মেমোরি হয় তাহলে এটা মেমোরি লোকেশন নিশ্চয়ই এক একটা মেমোরি সেল থাকবে, একটা প্রত্যেকটা মেমোরি এক একটা কি থাকবে, প্রত্যেকটা মেমোরিতে সেল থাকবে। এখন এখানে যদি আমি যদি আমরা আচ্ছা আমরা যদি কোন একটা মান রাখতে চাই, যেমন হচ্ছে ফাইভ, এখানে ফাইভ রাখলাম, ফাইভ রাখার পরে যদি আর একটা ফাইভ রাখতে চাই তাহলে এখানে যদি ফাইভ রাখি তার মানে এটা কি হচ্ছে, একসাথে হয়ে যাচ্ছে। আসলে অ্যাকচুয়ালি যে এ ফাইভ এবং এ ফাইভ তো এক নয়, কারণ এটা হচ্ছে আলাদা একটা বিষয়। এখন আমি যদি ডাটাগুলো যদি তুলে আনতে চাই, যদি মেমোরি থেকে ডাটাগুলো তুলে আনতে চাই তাহলে আমি কি এখান থেকে কি কোন ফাইভটা তুলানো সেটাকে আমি কি বলতে পারবো? আমি যদি বলি হ্যাঁ শুধুমাত্র ফাইভটা নিতে চাচ্ছি তাহলে কোন ফাইভ, এখানে ফাইভ আরও আছে বা আরও থাকতে পারে। তাহলে আমি যদি বা বলতাম যে এ ইকুয়াল টু ফাইভ, আরটা হচ্ছে কি বললাম বি ইকুয়াল টু ফাইভ, তাহলে স্পেসিফিক বলতে পারতেছি যে এ ইকুয়াল এ রাখলে তার মানে হচ্ছে ফাইভ, এ প্রথম সেলের ফাইভটা আসবে, বি রাখলে দ্বিতীয় সেলের ফাইভটা আসবে। এখন যদি এইভাবে এখানে যে একটা মান রাখার জন্য আমি কি বললাম যে এ ইকুয়াল টু ফাইভ বললাম, তার মানে এই যে এ ফাইভটা রাখার জন্য আমি কি ইউজ করছি, এ ইউজ করছি। তার মানে হচ্ছে যখন এ ইকুয়াল টু ফাইভ বলবে তখন হচ্ছে এর ভিতরে কে চলে আসবে, ফাইভ চলে আসবে, এর ভিতরে কে চলে আসবে, ফাইভ। এই যে সি ভাষায় মেমোরিতে ডেটাটা সংরক্ষণ করার জন্য একটা নাম ব্যবহার করছে, নামটা হচ্ছে কি এ। সুতরাং বলা হচ্ছে সি ভাষায় মেমোরিতে ডেটা সংরক্ষণ করতে যে নাম ব্যবহৃত হয় সেটাকে কি বলা হচ্ছে, ভেরিয়েবল বলা হচ্ছে। তার মানে এখানে আমি কি ব্যবহার করছি, এ, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার ভেরিয়েবল। ঠিক আছে, এখানে এক্সাম্পল দেওয়া আছে ইন্টিজার এ, তার মানে ইন্টিজার এটা হচ্ছে ডাটা টাইপ। তো ডাটা টাইপ আমরা নেক্সট ক্লাসে অবশ্যই আলোচনা করবো। তো আপাতত জাস্ট এটা একটু জেনে রাখেন যে অবশ্যই একটা ভেরিয়েবল আগে অবশ্যই একটা ডাটা টাইপ ঘোষণা করতে হবে। যদি ডাটাটা যদি না থাকে তাহলে হচ্ছে সেটা কোন ধরনের ভেরিয়েবল নিচ্ছি, সেটা পূর্ণসংখ্যার জন্য নিচ্ছি নাকি বহুবংশের জন্য নিচ্ছি নাকি অ্যালফাবেটিক ক্যারেক্টারের জন্য নিচ্ছি সেটা বুঝতে পারবো না। সেটা হচ্ছে আমাকে ডাটা টাইপ সহ আগে প্রথমে ঘোষণা করতে হবে। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট। ভেরিয়েবল এবং কনস্ট্যান্টের মধ্যে প্রায় সেম বা কাছাকাছি করতে পারবে, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গায় যে আমরা জানি চলকের মান হচ্ছে পরিবর্তনশীল আর কনস্ট্যান্টের মান, কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের মান হচ্ছে অপরিবর্তনশীল। তো বলা হচ্ছে ধ্রুবক যা নির্দিষ্ট একটি মান ধারণ করে, তার মানে একটা জায়গায় যদি আমি কোনো একটা কিছু রেখে দিই, যেমন হচ্ছে আমি হাতের উপর যদি রাস্তাটা যদি রেখে দিই তার মানে এই এই জায়গায় কি আর কোনো কিছু রাখা যাবে, এই জায়গায় যে জায়গায় রাস্তাটা রাখছি অবশ্যই রাখা যাবে না। তার মানে
আমি যদি কোনো কিছু না রাখি তাহলে আমি যখন যা বসে তাই রাখতে পারতেছি তাই তো সুতরাং বলা হচ্ছে ভেরিয়েবল মান হচ্ছে পরিবর্তনশীল হবে আর কনস্ট্যান্ট মান কি হবে অপরিবর্তনশীল হবে তার মানে ধ্রুবক যা নির্দিষ্ট একটি মান ধারণ করে প্রোগ্রামের অপরিবর্তনশীল মানটি কি বলা হয় ধ্রুবক বলা হয় তার মানে এখানে একটা এক্সাম্পল দিছি যে ইন্টিজার ম্যাক্স ইকুয়াল 15 তার মানে এখানে 50 রেখেছি অলরেডি তার মানে পরবর্তীতে আমি কি করা যাবে না মানটা লাগাতে আমি ফিক্স করে দিয়েছি কনস্ট্যান্ট দিয়ে ও সরি এখানে একটা এক্সাম্পলে এখানে একটুখানি লিখতে হবে এটা হচ্ছে কনস্ট্যান্ট বলে দিতে হবে কনস্ট্যান্ট ইন্টিজার ম্যাক্স ইকুয়াল 15 তারপরে আমি এই যে ভেরিয়েবলটা আছে সেটা কনস্ট্যান্ট করে রাখছি তার মানে হচ্ছে এই ম্যাক্স এর মান যেটা 50 আছে তার মানে হচ্ছে কখনো কি হবে না চেঞ্জ হবে না কিন্তু এখানে যেখানে ইন্টিজার এ এর আছে দেওয়া আছে সেটা হচ্ছে অবশ্যই যে মানটা আমি যা বলি তাই পরবর্তীতে রাখতে পারবো এটা হচ্ছে চলক এবং ধ্রুবকের মধ্যে মোটামুটি পার্থক্য যে চলকটা হচ্ছে সি ভাষায় ব্যবহৃত ডেটা সংরক্ষণ করতে যে নাম ব্যবহৃত হয় সেটা হচ্ছে চলক আর ধ্রুবকটা হচ্ছে যা নির্দিষ্ট একটা মান ধারণ করে এবং মানটা হচ্ছে অপরিবর্তনশীল থাকে সেটা হচ্ছে কি আমাদের ধ্রুবক বলা হচ্ছে এখন আমাকে যেটা আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট বিষয় জানতে হবে সেটা হচ্ছে ভেরিয়েবল ঘোষণার নিয়মটা জানতে হবে আমাকে কি জানতে হবে ভেরিয়েবল ঘোষণার নিয়ম ভেরিয়েবল ঘোষণার নিয়ম যে সি প্রোগ্রাম করতে গেলে আমাদের ভেরিয়েবলগুলো প্রত্যেকটা স্টেবল লাগবে তো যেহেতু ভেরিয়েবল ছাড়া আমরা কাজ করতে পারবো না সি প্রোগ্রামিং করা যাবে না তার মানে ভেরিয়েবল করতে হলে আমাকে কিছু ভেরিয়েবলগুলো কিভাবে লিখতে পারি কোন নিয়মের মাধ্যম দিয়ে অবশ্যই লিখতে হবে যে পাঁচটা থেকে ছয়টা নিয়ম আছে যে পাঁচটা থেকে ছয়টা নিয়ম যদি আমরা মাথায় মানে মনে রাখি মনে রাখলে তাহলে ভেরিয়েবল ঘোষণা ভেরিয়েবলগুলো ঘোষণা করতে আমাদের সুবিধা হবে আর যদি ঘোষণা করতে যদি এগুলো যদি মনে না রাখি নিয়মগুলো তার মানে হচ্ছে সিনট্যাক্স এরর হবে যেগুলো হচ্ছে ব্যাকরণগত ভুল আর যদি একবার ব্যাকরণগত ভুল হয় তার মানে সেটা কখনো রান হবে না প্রোগ্রামটি এরর দেখাবে প্রোগ্রামটা আউটপুট আমরা পাবো না এখন দেখা যাক যে ভেরিয়েবল ঘোষণার নিয়মের মধ্যে প্রথম যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যালফাবেটিক ক্যারেক্টার ক্যাপিটাল লেটার এ থেকে জেড পর্যন্ত আরটা হচ্ছে অ্যালফাবেটিক ক্যারেক্টার স্মল লেটার এ থেকে জেড পর্যন্ত তার মানে নিউমেরিক ভ্যালু 0 থেকে কত পর্যন্ত 9 পর্যন্ত আরটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার ডলার সাইন এবং আরটা হচ্ছে আন্ডারস্কোর ডলার সাইন এবং ডলার সাইন এবং আন্ডারস্কোর এই দুইটা স্পেশাল ক্যারেক্টার ব্যতীত কিন্তু আর কোনো সিম্বল স্পেশাল সিম্বল ব্যবহার করা যাবে না তার মানে কি বলছে যে প্রথম রুলসটা হচ্ছে অ্যালফাবেটিক ক্যারেক্টার ক্যাপিটাল লেটার এ থেকে জেড পর্যন্ত আরটা হচ্ছে স্মল লেটার এ থেকে জেড পর্যন্ত আরটা হচ্ছে 0 থেকে 9 আরটা হচ্ছে ডলার সাইন এবং আন্ডারস্কোর আমরা কি আন্ডারস্কোর এবং হাইফেনের পার্থক্যটা বুঝি একটু করে তারপর শুধু বলে দিচ্ছি যে মনে করেন আমি বললাম যে এমডি রহিম আরটা বললাম এমডি রহিম দুটো লিখলাম যে একটা হচ্ছে এমডি রহিম লিখলাম আর একটা হচ্ছে এমডি রহিম দুটো এমডি রহিম তার মানে এখানে মাঝখানে এটা কোথায় আছে হাইফেনটা মাঝখানে আছে এখানে হাইফেনটা কোথায় আছে নিচে আছে যদি নিচে থাকে সেটাকে বলা হচ্ছে আন্ডারস্কোর এটা হচ্ছে মূলত আন্ডারস্কোর আর হাইফেন থাকলে কখনো ভেরিয়েবলে হাইফেন ইউজ করা যাবে না শুধুমাত্র ডলার সাইন এবং আন্ডারস্কোর ইউজ করা যাবে আশা করি বুঝতে পারছেন তারপর দুই নাম্বার হচ্ছে কি বলা হচ্ছে দুই নাম্বার হচ্ছে ভেরিয়েবলের মাঝখানে কখনো স্পেস রাখা যাবে না ভেরিয়েবলের মাঝখানে কি রাখা যাবে না স্পেস রাখা যাবে না ধরুন আমি একটা লিখলাম যে একটা রং লিখলাম যে ইন্টিজার এমডি রহিম ইন্টিজার এমডি রহিম এটা একটা ভেরিয়েবল লিখলাম কিন্তু ভেরিয়েবলের মাঝখানে কি আছে স্পেস আছে তাহলে স্পেস থাকলে সেটাকে ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা যাবে না তার মানে এটা হচ্ছে ভুল ওয়ে তার মানে এটা মনে রাখতে হবে যে ইন্টিজার এমডি রহিম এটা মানে ভেরিয়েবলের মাঝখানে কোনো স্পেস থাকতে পারে এটা আমরা চাইলে কি লিখতে পারি যে ইন্টিজার এমডি আন্ডারস্কোর দিয়ে রহিম লিখলাম তার মানে এটা হচ্ছে রাইট ওয়ে এটা হচ্ছে রাইট ওয়ে ঠিক আছে তার মানে ইন্টিজার এমডি রহিম এখন দেখি যে তিন নাম্বার রুলস কি বলা হচ্ছে তিন নাম্বার রুলসে বলা হচ্ছে ভেরিয়েবলের শুরুতে নাম্বার ইউজ করা যাবে না কি ইউজ করা যাবে না নাম্বার ব্যবহার করা যাবে না মানে আমি যে ওয়ান লিখলাম ওয়ান রহিম তাহলে এটা কি এটা হচ্ছে রং ওয়ে কেন রং ওয়ে কারণ হচ্ছে ভেরিয়েবলের শুরুতে কি বলছি নাম্বার ইউজ করা যাবে না তার মানে কিভাবে লিখবো যদি আমি চাই মাঝখানে অথবা শেষে ইউজ করতে পারবো মাঝখানে অথবা কোথায় শেষে ইউজ করতে পারবো নাম্বারটা মাঝখানে অথবা শেষে ইউজ করতে পারবো এটা হচ্ছে রাইট ওয়ে
বেসিক্যালি এই তিনটা স্টেপ বেসিক্যালি এই তিনটা ঘোষণা নিয়ন্ত্রণ যদি বেসিক্যালি এগুলো মনে রাখতে হবে আর আরগুলো যেগুলো আছে আরো তিনটার মতো আছে তার মধ্যে চার নাম্বারে যেটা আমরা দেখব সেটা হচ্ছে ভেরিয়েবলে কখনো কিওয়ার্ড ব্যবহার করা যাবে না কি ব্যবহার করা যাবে না কিওয়ার্ড ভেরিয়েবলে কখনো কি যাবে না কিওয়ার্ড ব্যবহার করা যাবে না এখান থেকে কিওয়ার্ডের কথা বলা আছে কিওয়ার্ড মানে আছে যেগুলো আলাদা একটা কি বহন করবে সি প্রোগ্রামে আলাদা একটা অর্থ বহন করে যেগুলো হচ্ছে বিল্ডিং ভাবে তৈরি করে দেওয়া থাকে তার সেগুলো হচ্ছে কখনো ভেরিয়েবলে ব্যবহার করা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করা যাবে না তো কিওয়ার্ড নামক একটা বইয়ের অংশ চার আছে যেখানে দেখবেন কনস্ট্যান্ট তারপর হচ্ছে ডু ওয়াইল তারপর হচ্ছে ইফ তারপর হচ্ছে কন্টিনিউ ব্যাক গো টু তারপর হচ্ছে এলস তারপর হচ্ছে পাবলিক তারপর হচ্ছে প্রাইভেট এগুলো এই ধরনের আরো অনেকগুলো আছে কিওয়ার্ড এগুলোকে কখনো তারপর হচ্ছে মেইন তারপরে এগুলোকে কখনো কিওয়ার্ড হিসেবে ব্যবহার করা যাবে না তারপর একটা এক্সাম্পল দেখা দিচ্ছি ধরো আমি লিখলাম যে ইন্টিজার ইন্টিজার মেইন তার মানে এই যে মেইন নামক একটা ফাংশন আছে তার মানে হচ্ছে মেইনটা হচ্ছে একটা ধরনের কিওয়ার্ড তো কিওয়ার্ডকে কখনো ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা যাবে না যদি আমরা কিওয়ার্ডকে ব্যবহার করতে চাই তাহলে আমি ইন্টিজার ইন্টিজার এনটা বড় হাতে দিয়ে বাকি সবগুলো ছোট হাত দিয়ে চাইলে লিখে যায় কিন্তু না লেখাটা উত্তম কারণ এগুলোতে একটু জটিলতা সৃষ্টি হতে পারে আর মনে রাখতে হবে কিওয়ার্ডগুলো সবসময় কোন লেটারে হয় স্মল লেটার হয় কিওয়ার্ডগুলো সবসময় কোন লেটার স্মল লেটারে হয় তার মানে হচ্ছে এটা রাইট ওয়ে যে ইন্টিজার মেইন তার মানে হচ্ছে আমি কিওয়ার্ডগুলো যেহেতু স্মল লেটার হয় ব্যবহার করা যাবে না তার মানে চাইলে আমি বড় ছোট করে আমি চাইলে কী করতে পারি ইউজ করতে পারি কিন্তু না করাটা হচ্ছে উত্তম তার হচ্ছে ভেরিয়েবলে একবার যদি আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি দ্বিতীয় সেই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা যাবে না তার মানে হচ্ছে আমি যদি বলি যে একবার আমি বললাম যে কি ইন্টিজার এ ইন্টিজার এ নিলাম একবার তাহলে পরবর্তীতে ইন্টিজার এ কিন্তু আর নেওয়া যাবে না ইন্টিজার আর কি হবে আর নেওয়া যাবে না কেন না কেন একবার তো ডিক্লেয়ার করতেছে সে একবার লোকেশন নিয়ে আসছে তার মানে দুইটা যদি ভেরিয়েবল কখন হয়ে যায় তার মানে আমরা কোন ভেরিয়েবলটা মানে দুইটা ভেরিয়েবল যদি হয়ে যায় অবশ্যই একটা ওভারল্যাপিং হয়ে যাবে তার মানে হচ্ছে কোন ভেরিয়েবল মান রাখতেছে বা কোন ভেরিয়েবল কানতেছে তার মানে সেটা একটা ক্রস হয়ে যাবে যার কারণে একই ফাংশনে একই ভেরিয়েবল দুইটা ইউজ করা যাবে না যেমন একই পরিবারে যদি সন্তান যদি অনেকজন হয় 10-12 জন বা 5-6 জন বা 3-4 জন হয় তাহলে একই পরিবারের সন্তানের নাম কি কখনো দুজনের নাম কি একই হতে পারে কখনো একই হতে পারে না সেমভাবে একই প্রোগ্রামের ক্ষেত্রে একই ফাংশনে কখনো ভেরিয়েবল একবার যদি ডিক্লেয়ার করবো সেটা দ্বিতীয়বার ডিক্লেয়ার করা যাবে না হ্যাঁ ডিক্লেয়ার করে যাবে বলতে অন্য একটু সামান্য চেঞ্জ করে বা পরিবর্তন করে করা যাবে যেমন হচ্ছে এখানে এ আছে আমি চাইলে সেটাকে কী লিখতে পারি এ ওয়ান দিতে পারি অথবা এ টু বা এ চার এ থ্রি এভাবে করে আমি চেঞ্জ করে আমি চাইলে লিখতে পারি তার মানে এটা একটা ডিভাইড তৈরি করে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এ ওয়ান এভাবে লেখা যাবে তারপরে হচ্ছে ভেরিয়েবলে সর্বোচ্চ 31টি ক্যারেক্টার পর্যন্ত ব্যবহার করা যাবে কি বলো সর্বোচ্চ কতটি ক্যারেক্টার 31টি ক্যারেক্টার পর্যন্ত ব্যবহার করা যাবে এখন আমার কথা হচ্ছে যদি 31টি ক্যারেক্টার পর্যন্ত ব্যবহার করা যায় তাহলে 31টি কি জিনিসটি কি বলেছে যেমন আমি বললাম যে ইন্টিজার রহিম ইন্টিজার রহিম তাহলে রহিমের মধ্যে কয়টা ক্যারেক্টার আমরা একটু কিন্তু খেয়াল করি যে 1 2 3 4 5 পাঁচটা ক্যারেক্টার আছে আর এ এইচ আই এম পাঁচটা ক্যারেক্টার তার মানে এরকম একটা ভেরিয়েবলে কতটি ক্যারেক্টার ইউজ করা যাবে সর্বোচ্চ 31টা ক্যারেক্টার ব্যবহার করা যাবে হ্যাঁ যদি এর চেয়ে কেউ যদি বেশি ব্যবহৃত করতে চান অবশ্যই করা যাবে কিন্তু হচ্ছে যেটা সিটা বলতো বা যেটা যতটুকু পর্যন্ত রেঞ্জ পর্যন্ত আসলে পারফেক্টলি করা যাবে সেটা হচ্ছে 31টা ক্যারেক্টার কারণ আমি যদি মনে করেন যে আমি বললাম যে ইন্টিজার ইন্টিজার এ কমা বি তাহলে পরবর্তী যখন আমি যদি বলি যে সাম ইকুয়াল এ প্লাস বি তার মানে পরবর্তী আমি অ্যাবিকে আবার ডাকতেছি তার মানে এটা যদি 31টা ক্যারেক্টার হতো এটা যদি 31টা ক্যারেক্টার ডিক্লেয়ার করতাম তার মানে পরবর্তীতে আমাকে সেমভাবে 31টা ক্যারেক্টার লিখতে হবে পরবর্তীতে আমরা আমাকে সেমভাবে কি লিখতে হবে কাজ করার জন্য 31টা ক্যারেক্টার আমাকে সবসময় লিখতে হবে তার মানে এগুলো অবশ্যই একটা কমপ্লেক্সিটি বেড়ে যাবে মানে জটিলতা বেড়ে যেতে পারে যার কারণে হচ্ছে সর্বোচ্চ হচ্ছে 31টা ক্যারেক্টার নেওয়াটাই উত্তম তাহলে হচ্ছে এই 6টি রুলস যদি আমরা মাথায় রাখতে পারি এই 6টি রুলস মাথায় রেখে আমাদেরকে ভেরিয়েবলগুলো ঘোষণা অবশ্যই করতে হবে যদি এগুলো কোনো একটা যদি ব্যর্থ ঘটে বা কোনো একটা যদি রুলসের এই এই কন্ডিশনগুলো যদি আমরা মাথায় না রেখে যদি কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তার মানে সেই ভেরিয়েবল ডিক্লেয়ারের মধ্যে যদি এই রুলসে কোনো একটা যদি পড়ে যায় তার মানে হচ্ছে যেটা করা যাবে না সেটা যদি আমরা করে ফেলি তার মানে সেটা হচ্ছে সিনট্যাক্স এরর হবে ব্যাকরণগত ভুল আর যদি একবার ব্যাকরণগত ভুল হয় তার মানে হচ্ছে প্রোগ্রামটা অবশ্যই রান করবে না রান না করলে আমরা কোনো ধরনের আউটপুট বা ফলাফল পাবো না তার মানে আবার একটু ওভারভিউ করে দিচ্ছি তারপর ভেরিয়েবল ঘোষণা নিয়মের মধ্যে প্রথম যেটা বলছি
আলফাবেটিক ক্যারেক্টার ক্যাপিটাল লেটার এ থেকে জেড পর্যন্ত এবং স্মল লেটার এ থেকে জেড পর্যন্ত, আর হচ্ছে নিউমেরিক ভ্যালু 0 থেকে 9 পর্যন্ত ব্যবহার করা যাবে। আর হচ্ছে দুটো সিম্বল ইউজ করা যাবে, একটা হচ্ছে আন্ডার ডলার সাইন আর একটা হচ্ছে আন্ডারস্কোর। কিছু কিছু বইয়ে দেওয়া আছে যে ডলার সাইন ইউজ করা যাবে না, কিন্তু এটা একটু ভুল আছে, তার মানে ডলার সাইন অবশ্যই ইউজ করা যাবে। তারপর হচ্ছে ইন্টিজার এন্ড ডিডোহিম, তার মানে ভেরিয়েবলের মাঝখানে কোনো ধরনের স্পেস থাকতে পারবে না, একটা ভেরিয়েবলের মাঝখানে কোনো ধরনের স্পেস থাকতে পারবে না। যদি আমাদেরকে স্পেস রাখতে হয় তাহলে আমরা আন্ডারস্কোর ইউজ করে স্পেস আমরা সৃষ্টি করব। তারপর হচ্ছে ভেরিয়েবলের শুরুতে কখনো নাম্বার ইউজ করা যাবে না, যদি নাম্বার ইউজ করতে হয় তাহলে আমরা মাঝখানে তারপর শেষে ইউজ করব। তারপর হচ্ছে ভেরিয়েবলে কখনো কিওয়ার্ড ব্যবহার করা যাবে না, কিওয়ার্ড মানে যেগুলো ছাড়া অর্থ বহন করা হচ্ছে, যেটা বলেছি যে বইয়ে ভেরিয়েবল নামক যে টপিকস আছে তার 3 বা 4 পৃষ্ঠা পরে একটা কিওয়ার্ড নামের একটা চার্ট আছে, চার্টটা অবশ্যই দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে কোনগুলো কিওয়ার্ড কথা বলছিলাম, যে গো টু, ইফ, এলস, তারপর হচ্ছে পাবলিক, প্রাইভেট, মেইন, এগুলো কখনো আরও 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 আছে, এগুলো কখনো কিওয়ার্ডগুলো কখনো ভেরিয়েবলের নাম দিয়ে ব্যবহার করা যাবে না। তারপর হচ্ছে ভেরিয়েবলে চাইলে আমি কিওয়ার্ডগুলোকে যেহেতু স্মল লেটার সেগুলোকে আমি ক্যাপিটাল লেটার চেঞ্জ করে ক্যাপিটাল লেটার দিয়ে চেঞ্জ করে আমরা করতে পারি, তার মানে সেক্ষেত্রে কী হবে ব্যবহার করা যাবে, কিন্তু না ব্যবহার না করাটা হচ্ছে উত্তম। তারপর হচ্ছে ইন্টিজার, যেটা একটা বুঝলাম যে ভেরিয়েবলে একই নাম দুবার, একই নাম একাধিকবার ব্যবহার করা যাবে না, শুধু একবারই ব্যবহার করা যাবে। যদি একই নামটাকে আমি আরেকবার ইউজ করতে চাই তাহলে কী করতে হবে, সেটা নামের শেষে অবশ্যই একটু নাম্বারিং ইউজ করে আমরা ইউজ করতে পারবো। তারপর হচ্ছে আমরা হচ্ছে ভেরিয়েবলে সর্বোচ্চ 31টা ক্যারেক্টার ব্যবহার করা যাবে, যদি 31টা হচ্ছে আমরা বেশি ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কী করতে হবে, যে ব্যবহার করা যাবে কিন্তু না করাটা হচ্ছে উত্তম বিষয়। আশা করি বুঝতে পেরেছি। তার মানে হচ্ছে অবশ্যই আপনারা দেখে নেবেন যে কনস্ট্যান্ট এবং যেটা ইম্পর্টেন্ট থাকে যে ভেরিয়েবল এবং যুবকের মধ্যে পার্থক্য লিখো, যে দুটো তিনটে তিনটে করে পার্থক্য অবশ্যই দেখবেন। আর একটা হচ্ছে ভেরিয়েবল ঘোষণা নিয়ে অবশ্যই এটা 2 নম্বর জন্য আসতে পারে পরীক্ষায়, এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। এই 6টা রুল যদি আমরা মাথায় রাখতে পারি, আমরা এগুলো যদি গুছিয়ে লিখতে পারি তাহলে অবশ্যই 2 নম্বর পাওয়া যেতে পারে। আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কারণ প্রোগ্রামিং এ অবশ্যই ভেরিয়েবল টপিকস থেকে বারবার আমাদের প্রয়োজন হবে, সেজন্য হচ্ছে ভেরিয়েবল ক্লাসটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য বলছি যে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসের ভিডিওটি অবশ্যই না টেনে দেখতে হবে, যদি কারো ধরনের তারপরে যদি বোঝার ক্ষেত্রে কারো ধরনের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে।